হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাকিবুল হাসান নতুন জীবনে অ্যান্ড্রয়েড সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি নতুন ট্রিক্স নিয়ে আসবো ঠিক নতুন বলা যায় না আপনারা অনেকে হয়তো বা এটা জানেন যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়ালটি আজকে আমার টিউটোরিয়ালে শিখবো কীভাবে আমরা ফেসবুকের ইউজার নেম করতে পারি কিংবা ইউজার নেম অ্যাড করতে পারি তো সরাসরি আমরা চলে যাই আমরা আমাদের কাজে তো আমরা এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করব তো আপনারা যারা মোবাইলে করবেন কাজটি তারা অবশ্যই গুগল ক্রোম ক্রোম দিয়ে আপনারা ডেস্কটপ মুড করে তারপরে কাজটি করবেন তাহলে কাজটি করার সুবিধা হবে আপনাদের জন্য তো আমরা ব্রাউজারে যাওয়ার পর আমরা ফেসবুকে যাব সরি নেট একটু স্লো আমি আবারও বলছি যারা আপনারা মোবাইল দিয়ে কাজটি করতে যাবেন তারা অবশ্যই আগে আপনার মোবাইল এর ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মনে নেবেন তারপর কাজটি করবেন তো এরপরে আমরা যাব সেটিং এ সেটিং এ গেলাম তো দেখুন এখানে দুই নাম্বার ঘরে ইউজার নেম আছে জেনারেল তারপর জেনারেলে গিয়ে দুই নাম্বার ঘরে আমরা ইউজার নেম পাবো ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম আমি এখনো সেট করিনি এটা সেট করা কিংবা চেঞ্জ করা দুটো একই রকম তো একটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা এটা সেট করব বা চেঞ্জ করবো তো আমি এখন এটা আমার ইউজার নেমটি এখানে আমি তারপর আমার ইউজার নেমটি দিব এখানে আমি আমি দিলাম আর এ এই সেভেন ফাইভ মানে রাকিব আল হাসান সেভেন ফাইভ তো এটা দেখতেছে এটা একটু সময় নিবে কজ দেখতেছে এটা আর কারোর সাথে ম্যাচিং করতেছে কি না এটা হবে না এটা অন্য আরেকজন নিয়ে নিয়েছে আরেকটা দেই আর কে বি সেভেন ফাইভ এটা হচ্ছে না আরেকটা সেভেন ফাইভ দেই হুম এটা হবে আর কে বি সেভেন ফাইভ সেভেন ফাইভ তো আর কে বি সেভেন ফাইভ সেভেন একটু কেমন হয়ে গেল নামটা যাই হোক তারপর হয়েছে আমরা তারপর সেভ চেঞ্জে ক্লিক করবো তারপরে আমাদের পাসওয়ার্ডটি চাপে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এখন সাবমিট করব দেখুন আমার ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে এখন ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম আর কেবি সেভেন সেভেন ফাইভ দিয়ে ডিরেক্ট আমার প্রোফাইলে আপনারা ঢুকতে পারবেন তো এইটা আপনারা চেঞ্জ করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর এটা চেঞ্জ করতে দেয় আমার ঠিক জানা নেই কতদিন পর এটা চেঞ্জ করতে দেয় তবে একটি নির্দিষ্ট সময় পর আপনারা এটা চেঞ্জ করতে পারবেন তো এটাই আজকে ছিল আমাদের ট্রিক্স আমি নেক্সট টাইম দেখাবো কীভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি তো সবাই আশা করি ভিডিওটি দেখ ভিডিওটি সবারই আশা করি ভালো লাগছে আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আপনি আর কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে চান বা কি কিসের উপর ভিডিও বানালে আপনি আপনার উপকার হবে বা আপনি চাপছেন আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও বানাতে তো আমরা সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আর অবশ্যই 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 আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত তো টাটা